হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পি ডট প্রিয়। তো তোমরা কেমন আছো? আশা করি প্রতিদিনের মতো ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো এই যে দেখো, আমি চুলাটা বানিয়েছি। আগে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তো শেষের দিকে মনে পড়লো ভিডিও করার জন্য। আমি তখন আমি ক্যামেরাটা অন করে ভিডিও করে নিচ্ছি। তো এই যে দেখো, আমি একটা বলের মধ্যে মানে চুলা বানাচ্ছি, মাটির চুলা। তো জানি সুন্দর হয়নি না, খারাপ হয়েছে না ভালো হয়েছে তোমরা কমেন্টে বলবে। তো এই যে দেখো, এখন নরম মাটি, এখন এভাবে রেখে দেব, কারণ যখন শুকাবে তারপর ভালো করে আমি তুলতে পারবো। তো আমি ভিতর দিয়ে ভালো করে লেপে নিচ্ছি। জানি অনেকে কত সুন্দর সুন্দর চুলা মানে তুলে, কিন্তু আমি এভাবে তুলছি প্রথম। এই প্রথম আমার চুলা তোলা। তো মাটিটা মানে নিচের দিকে নেমে আসছিল নরম মাটি বলে, সেই জন্য আমি একটা মানে খুঁটির মতন দিয়ে দিয়েছি, যাতে মাটিটা না আসে, সরে আসে। সেই জন্য এভাবে যখন শুকাবে তখন খুলে নেব। এই যে দেখো, মাটিটা আটকাচ্ছি। তো এটা দিয়ে আমি সাইডেরটা আটকে দেবো আবার, মাটিটা না হলে খুলে খুলে চলে আসছে। এভাবে দু তিনবার বানিয়েছিলাম, ভেঙে ভেঙে পড়ে গেল। তো এবার আটকে দিলাম শুকানোর পর, খুলে তারপর আবার ঠিক করব। তো এভাবে আমি এখন রেখে দেব এটাকে। তো এই যে দেখো, আমার চুলা একদম শুকিয়ে গেছে। তো আমি আবার লেপে নিয়েছি সাদা মাটি দিয়ে, যখন শুকাবে আরও ভালো করে তখন আরও সুন্দর দেখাবে। তো এই যে ভিতরটাও আমি দেখাচ্ছি। তো আমার মেয়ে কান্নাকাটি করছিল আমার চুলা দেখে, তো ওকেও একটা চুলা বানিয়ে দিতে হলো আমাকে। তো দেখো এই চুলাটা ছোট্ট করে বানিয়েছি আমার মেয়ের জন্য। এই যে দেখো কি কিউট লাগছে চুলাটা। তোমরা কমেন্টে বলবে বড় চুলাটা সুন্দর হয়েছে না ছোটটা সুন্দর হয়েছে। তো এখানে বিদায় নিচ্ছি, টাটা।